আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনি কম্পিউটার স্ক্রিন রেকর্ড করতে চান, তাহলে কিভাবে করবেন? আজকে দেখাবো কম্পিউটারে স্ক্রিন রেকর্ড করার জন্য একটি সফটওয়্যার, যা যেই সফটওয়্যার দিয়ে আপনি সাধারণভাবে স্ক্রিন রেকর্ড করতে পারবেন, যেরকম সেভাবে আপনি আপনার ভিডিওটি এডিটিংও করতে পারবেন খুব সুন্দরভাবে। তাহলে কিভাবে স্ক্রিন রেকর্ডার ডাউনলোড দিবেন ইন্টারনেট থেকে? আমরা আজকে দেখাবো ইন্টারনেট থেকে একটি স্ক্রিন রেকর্ডার কীভাবে ডাউনলোড দিতে হয়, ইনস্টল করতে হয় এবং স্ক্রিন কীভাবে রেকর্ড করতে হয়। সম্পূর্ণ দেখার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং অন্য বন্ধুদের দেখার জন্য শেয়ার করবেন। আমি একটি সফটওয়্যার ডাউনলোড দেওয়ার জন্য, প্রথম অবস্থায় আপনি দুটি সাইট ব্যবহার করতে পারেন, মাইক্রোসফট ব্যবহার করতে পারেন, মাইক্রোসফটওয়্যার ব্যবহার করতে পারেন এবং গুগল ক্রোম ব্যবহার করতে পারেন। আমি ফায়ারফক্সের মাধ্যমেও কিন্তু এটা ডাউনলোড দেওয়া যায়। সফটওয়্যারটির নাম হচ্ছে অ্যাক্টিভ প্রেজেন্টার। আমি অ্যাক্টিভ প্রেজেন্টারটা ডাউনলোড দেওয়ার জন্য গুগল ক্রোম ব্রাউজারে সিলেক্ট করব। এখানে গিয়ে আপনি অ্যাক্টিভ প্রেজেন্টার লিখতে হবে, উপরে সার্চ বারে লিখতে হবে অ্যাক্টিভ প্রেজেন্টার। আমি অ্যাক্টিভ প্রেজেন্টার লেখার পর আমি অ্যাক্টিভ প্রেজেন্টার ডাউনলোড এই অপশনে ক্লিক করব। এখানে ডাউনলোড অ্যাক্টিভ প্রেজেন্টার ভিডিও এডিটিং অ্যান্ড লার্নিং সফটওয়্যার, তাই আমি ডাউনলোড ভিডিও এডিটিং অ্যাক্টিভ প্রেজেন্টার উপরে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এই ইন্টারফেসটি আসবে, ইন্টারফেসটি এখান থেকে আপনি অ্যাপেল অথবা উইন্ডোজ দুটার একটিতে আপনি ডাউনলোড করতে পারবেন এবং অ্যান্ড্রয়েড সহ আছে। আমার অ্যান্ড্রয়েডের প্রয়োজন নেই এবং আইফোনেরও প্রয়োজন নেই, আমার হচ্ছে উইন্ডোজে যেহেতু ডাউনলোড করব তাই আমি উইন্ডোজের জন্য উইন্ডোজে কোন কোন ভার্সনে ব্যবহার করতে পারবেন, 11 মানে 11, 10, 8 এগুলোর ভিতরে আপনি ইনস্টল করতে পারবেন অ্যাক্টিভ প্রেজেন্টার। এখানে নিচে অ্যাক্টিভ প্রেজেন্টার ডাউনলোড হচ্ছে, তাই আমরা ডাউনলোড হওয়াকালীন স্কিপ করব ভিডিওটি। এখানে নানান ভার্সনে এখানে রয়েছে, আপনি যদি উইন্ডোজের মাধ্যমে করতে চান এখানে অনেক ভার্সন আছে, সবগুলো ভার্সনই এক এক করে আপনার কম্পিউটারের সাথে মিলিয়ে নেবেন। এখানে 7, 8, 10 এটাতে চলবে এবং এটাতে, আর অ্যাপেলের মাধ্যমে এখানেও 4টা কোয়ালিটি আছে, আপনি এখান থেকে 4টা কোয়ালিটি বেছে নিতে পারবেন, এখান থেকে উইন্ডোজের জন্য 4টি কোয়ালিটি বেছে নিতে পারবেন। এখন আমার কথা বলতে বলতে ডাউনলোড শেষ হয়ে গেছে, আমি এখন ফাইলটি ওপেন করব। ফাইলটি ওপেন করার জন্য ফাইলের উপর ক্লিক করার পর ওপেন অপশনের উপর ক্লিক করতে হবে। ওপেন অপশনে ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে, এখানে এই ইন্টারফেসটি আসার পর ইয়েসে ক্লিক করতে হবে। ইয়েসে ক্লিক করার পর এই ইন্টারফেসটি আসবে, এখানে যা লেখছে আপনি চাইলে পড়তে পারেন, না চললে না পড়লেও চলবে। এখানে দুটি অপশন আছে, এই দুটি অপশনের ভিতরে আপনি দেখে নেবেন কোন অপশনটি আপনি আপনার জন্য হয়েছে, তাই আই এম অ্যাকসেপ্ট উপরটাই করতে হবে, যেহেতু যদি নিচেরটা দেন তাহলে কিন্তু হবে না, আই ডু নট উপরেটাই দিতে হবে, পরে নেক্সট ক্লিক করতে হবে। তারপর এই অপশনটা আসার পর আবার নেক্সট করবেন, তারপরে এখানে ইনস্টল লেখা আছে, এই ইনস্টলের উপর ক্লিক করতে হবে। এখানে ইনস্টল হতে একটু সময় লাগবে, এরপর ইনস্টল হওয়ার পর আপনি যেভাবে কাজ করতে চান ঠিক একইভাবে কাজ করতে পারবেন। এখন আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর ফিনিশ অটোমেটিকলি নিয়ে নিছে, আমাদের একটি প্রেজেন্টার ওপেন হয়ে যাবে। একটি প্রেজেন্টার যখনই আপনি ইনস্টল হবে তখন আপনার এই অপশনটি আসবে, এখানে বলছে আপনি একটি টিউটোরিয়াল দেওয়া হয়েছে একটি প্রেজেন্টারের সম্বন্ধে, আপনি যদি চান তাহলে এখান থেকে ওয়াচ করতে পারেন অথবা এটাকে ডাউনলোড করেও দেখতে পারেন। তাই আমি যেহেতু বলেই দিচ্ছি এবং দেখা দিব, তাহলে আর এই দিকে দেখার প্রয়োজন নেই। তারপর এই ফিনিশে একবার ক্লিক করতে হবে, আমাদের এটা ইনস্টল করা শেষ। এখান থেকে আমি ডাইরেক্টলি কেটে দিলাম, এখন এখান থেকে আপনি লাইটিং অথবা ডার্ক মোডে আপনি রাখতে পারেন, আপনি আপনার ইচ্ছা মতো চয়েস করে নিতে পারবেন, ডার্ক মোড করতে পারেন এবং লাইটও করতে পারেন। তাই আমি ডার্ক মোডে রেখেই এখানে ক্লিক করতে পারবেন অথবা লাইটে রাখেও ক্লিক করতে পারবেন, তাই আমি আপাতত ডার্ক মোডে রেখে কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করার পর আমার ইন্টারফেসটি শু হয়ে গেছে, মানে একটি প্রেজেন্টারটা আমার এখানে শু হচ্ছে। এখানে যদি আমি যে কোনো কিছু কাজ করি তাহলে কিন্তু এখান থেকে আমি এখন স্ক্রিন রেকর্ড করব। ধরুন স্ক্রিন রেকর্ড করার জন্য এখানে স্ক্রিন রেকর্ড রেকর্ড ভিডিও লেখা আছে, একটু খেয়াল করুন বাম দিকে উপরে রেকর্ড ভিডিও লেখা আছে, এই রেকর্ড ভিডিওর উপরে একবার ক্লিক করতে হবে। রেকর্ড ভিডিওর উপর ক্লিক করার পর এখানে যে অপশনটি আছে সে অপশনগুলো আপনার ফলো করতে হবে, আপনি যদি এটাতে ক্লিক করেন তাহলে ফুল স্ক্রিনটা আসবে,
আর যদি এখানে ক্লিক করেন তাহলে আবার দিকে স্ক্রিন আসে। দেখুন এখানে যে স্ক্রিনটি আপনি চাইলে ছোট বড় বানাতে পারবেন, অথবা এই স্ক্রিনটি চাইলে এদিকে লম্বা করতে পারবেন, অথবা আপনি এখান থেকে এটা একটু এদিক সেদিক নিতে পারবেন। আপনি আপনার ইচ্ছা মতো এটা সেট করে নিতে পারবেন, বড় ছোট অথবা যা খুশি তা এখান থেকে করা সম্ভব। এটা সম্পূর্ণ আপনি যেভাবে খুশি সেভাবেই করে নিতে পারবেন। তবে বড় যদি করেন তাহলে ফুল স্ক্রিনটা আসবে একবারে এ টু জেড পর্যন্ত, তাই আমি বড় করব না, এই ধরেন এই স্ক্রিনটা একটু করলাম। এখন এটা করার পর আপনি কি করতে হবে, যদি আপনার কম্পিউটারে ক্যামেরা থাকে তাহলে ক্যামেরাটি এখান থেকে অন করে নিতে হবে। আমার যেহেতু ক্যামেরা নেই তাই অন আর হবে না, তাই যেহেতু মাইক্রোফোন আছে এখান থেকে, মাইক্রোফোনের দুটি সিস্টেম আছে, একটি সিস্টেম আছে সরাসরি সাউন্ড হবে আপনার ডিভাইসের ভিতর থেকে, আরেকটি আছে মাইক্রোফোন দিয়ে সাউন্ড হবে। আপনি যে কোনো দুইটার একটি কমপ্লিট করতে পারবেন। এখানে সিলেক্ট করে দেবেন মাইক্রোফোন সাউন্ড, আবার নিচেরটাতে সিলেক্ট করতে হবে স্পিকার সাউন্ড, এই দুইটাই অ্যাক্টিভ করে দিতে হবে। তারপর এখানে সাউন্ডটা ফুল করে দিতে হবে এবং রেকর্ডের উপর ক্লিক করতে হবে। রেকর্ডের উপর ক্লিক করার 3 সেকেন্ড পর এটা সিস্টেম থেকে চালু হবে। চাইলে আপনি এটা শুরু রাখতে পারেন, উপরে রাখতে পারেন, এভাবে এখানে কিন্তু রেকর্ড হচ্ছে। এখন আমরা যে রেকর্ড করতেছি এটা কীভাবে বুঝবো, আসলে কি রেকর্ড হচ্ছে? আমি রেকর্ড করার জন্য এখানে আমি এই পেজটি ওপেন করলাম। একটি পেজটি ওপেন করার পর এখানে যদি আমি একটি ভিডিও চালাতে যাই তাহলে কিন্তু ভিডিও দেখলেই বোঝা যাবে যেটা চলছে কি না। ভিডিও দেখার জন্য আমি দিস পিসিতে যাব। দিস পিসিতে গিয়ে আমি একটি ফাইল নিয়ে এখান থেকে আমি একটি এখান থেকে ধরুন একটি আমি ওপেন করে দিলাম। ওপেন করার জন্য এখানে যে সফটওয়্যারগুলো একটু আগে ইনস্টল করেছিলাম সেই প্লেয়ারগুলো সিলেক্ট করে দিয়ে ওকে করে দিতে হবে। এই রেজোলিউশন ক্যামেরাটি আমরা সেটিং করব ওয়াইফাই এবং ওয়াইফাই ছাড়া দুটি ভাবেই সেটিং করে দেখাবো। তবে প্রথমে আমরা ওয়াইফাই ছাড়াই আমরা ওয়াইফাই নেটওয়ার্ক ক্যামেরাটি অন করব। ওয়াইফাই নেটওয়ার্ক ক্যামেরাটি অন করার জন্য আমাদের যা করতে হবে, প্রথমে আমরা ওয়াইফাই ক্যামেরাটি আনবক্সিং করব। ওয়াইফাই ক্যামেরাটিতে আছে যা কিছু আছে আমরা সবকিছুই ডিটেলস এই ভিডিওতে দেখাবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে এভাবে আপনার আপনি কাজটি সুন্দরভাবে করতে পারবেন। তাই এটা ছিল স্ক্রিন রেকর্ডার সিস্টেমটা। আমরা 1 মিনিট 34 সেকেন্ড করলাম, এখন আমরা স্টপ করে দেব। এখান থেকে আমি স্টপ করার পর আরেকটি ইন্টারফেস আসবে, সেই ইন্টারফেসটি এখান থেকে আপনি ভিডিও তৈরি করবেন। এখান থেকে সিস্টেম আছে, আপনি যদি ভিডিও তৈরি করতে চান তাহলে এই 1 জিটি ক্লিক করতে হবে এক্সপোর্টে। এই এক্সপোর্টের উপর ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আসবে, আপনি কি হিসাবে এটাকে তৈরি করতে চাইতেছেন। আপনি ইমেজ হিসাবে তৈরি করতে পারবেন, ভিডিও হিসাবে তৈরি করতে পারবেন, PFD তৈরি করতে পারবেন, তারপর আরও অনেক কিছু আছে, আপনি এখান থেকে দেখে নেবেন। আমি ভিডিও হিসাবে এটাকে রেডি করব। ভিডিও রেজুলেশন এখানে দেওয়া আছে, এখানে অডিওটা দেওয়া আছে, সম্পূর্ণ ফরম্যাটটা কিন্তু এখানে দেওয়া আছে MLA 4 ফরম্যাট, এবং সব কিছু এখানে দেখতে পারবেন। 128 KB, 128 KB ভিডিওটার লেন্থ আছে। এখন এভাবে এটা কমপ্লিট, এখানে আর কোনো কিছু না করলেও চলবে। ওকেতে ক্লিক করলে এটা অটোমেটিকলি আপলোড হওয়া শুরু হবে। অটোমেটিকলি আপলোড হওয়ার শেষ পর্যায়ে এক্সিট এক্সপোর্ট হওয়ার শেষ পর্যায়ে এই লেখাটা আসবে, আপনি ইএসএ ক্লিক করবেন। ইএসএ ক্লিক করার পর একটি ফাইলে এটা পাবেন। আপনি কোন ফাইলে পাবেন আপনি এখান থেকে ভালোভাবে দেখে নেবেন। দিস পিসি, তারপরে সে ডকুমেন্টস, তারপরে সে একটি প্রেজেন্টার, তারপরে সে এই যে নামটা আছে সেই নাম এবং ভিডিও। এটাতে আপনি চাইলে নামটি পরিবর্তন করতে পারবেন। ধরুন আমি এই নামটিকে পরিবর্তন করব। নামটি পরিবর্তন করার জন্য আপাতত যে কোনো অক্ষর একটা দিয়ে দিলাম, বাস সেভ দিয়ে দিলে ওকে। এখন আপনি এটা একটা ভিডিও হলো, আমি যদি এটাকে চালাই তাহলে ডাবল ক্লিক করলাম এবং ভিডিওটি ওপেন হয়ে গেছে। ভিডিওটি ওপেন হওয়ার পর এখানে কিন্তু কোনো সাউন্ড আসবে না, যেহেতু আমি কোনো সাউন্ড দেই নেই, আমার সাউন্ড এখনও ক্যামেরায় আছে। তো এখানে যে একটি সাউন্ড আছে এখানে কিন্তু আরেকটি কাজ রয়েছে, সেই কাজটি আমি এখন দেখাবো। তো ভিডিওটি দেখতেছেন যেভাবে ভিডিওটি করছে ঠিক সেভাবে হচ্ছে, তবে সাউন্ড একটি কম আসছে, এই জন্য দুটি সাউন্ড অ্যাডজাস্ট করতে হবে, মাইক্রোফোন সাউন্ডটিও কিন্তু অ্যাডজাস্ট করতে হবে। তাই আমি ভিডিওটি কেটে দিলাম। ভিডিওটি কেটে তারপর আবার নতুন করে এখান থেকে করচিহ্ন দিয়ে এটাকে আবার নতুন করে এখানে করচিহ্ন দিয়ে যদি সেভ করতে চান তাহলে ইয়েস করবেন, সেভ না করতে চাইলে নোতে ক্লিক করতে হবে, তারপর এটাতে কেটে দিতে হবে। এখন আরেকটি সিস্টেম রয়েছে, সেই সিস্টেমটি না দেখালে আপনি মাইক্রোফোনে সরাসরি কথা বলতে পারবেন না। আমি মাইক্রোফোন এখান থেকে সিলেক্ট করে নিই, এখান থেকে মাইক্রোফোন শুধু
এই মাইক্রোফোনটাও সিলেক্ট করতে হবে। আমি স্পিকার সিলেক্ট করছি, মাইক্রোফোন সিলেক্ট করিনি। মাইক্রোফোন সিলেক্ট না করাতে এখানে একটি অপশন আসছিল, শুধু ভিতরের সাউন্ডেই সাউন্ড আসছে এবং মাইক্রোফোনে কোনো সাউন্ড আসেনি, এই জন্য মাইক্রোফোনটা সিলেক্ট করতে হবে। এখন মাইক্রোফোনটা সিলেক্ট করার পর আপনি এখন যদি রেকর্ডটা চালু করেন তাহলে দুটি অপশন আসবে, দুটি অপশনে দুই রকমভাবে দেখাইবে। এখানে দেখুন একটা মাইক্রোফোন একটা স্পিকার, এতক্ষণ কিন্তু একটি ছিল, এখন দুটি হচ্ছে। যাই হোক, আজকে ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে, কোনো কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং অন্য বন্ধুদের দেখার জন্য শেয়ার করবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।